বিরতির পর আবার আপনাদের স্বাগত। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের লোয়ার পোয়ার অংশে বিহাল দশা সেই রাস্তাটির, জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘদিন ধরেই আসাম ত্রিপুরা যে সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়কের বৃহত্তম লোয়ার পোয়া এলাকায় স্থানে স্থানে গর্তের সৃষ্টি হওয়াতে এ পথ দিয়ে যানবাহন চলাচল সহ পথিকদের চলাফেরা দুষ্কর হয়ে পড়েছে। প্রতিদিন সড়কের প্রকাণ্ড প্রকাণ্ড পুকুর সম গর্ত পড়ে দুর্ঘটনাগ্রস্ত হতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। সড়কটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা পাহাড়ি ছড়ায় পরিণত হয়ে গেছে সেই সড়কটি। সরকারি অনীহার কারণে ও নির্মাণ সংস্থার ঢিলেমিতে দিনের পর দিন এই সড়কের সার্বিক হাল তলানিতে ঠেকেছে। এতে বিশেষ করে লোয়ার পোয়া, হাতিখিরা, ডেঙ্গারবন্দ ও 20 নম্বর এলাকার জনগণ চরম সমস্যায় পড়েছে। জানা গেছে বিগত দিন সড়কটির মেরামতির দায়িত্ব ছিল বিন্নি কনস্ট্রাকশন গ্রুপের। বর্তমানে তাদের কাজের মেয়াদ ফুরিয়ে যাওয়াতে তারাও সড়কটিকে সময় সময় সারায় হাত দিচ্ছে না এবং এতে করে রুটে দুর্ঘটনা লেগেই আছে। দুদিন আগে ডেঙ্গারবন্দে একটি লরি দুর্ঘটনার পর মঙ্গলবার রাতে একই রকমভাবে হাতিখিরায় আরেকটি সিমেন্ট বোঝাই লরি ক্যাপসাইজড হয়েছে। সড়কটি বর্তমানে বিহাল অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন রোগীদের যেন যেমন ভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে, একই রকমভাবে অন্যান্য পড়ুয়াদের, কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীদেরও প্রতিনিয়ত সমস্যার শিকার হতে হচ্ছে। মোটর চালক সংস্থার সম্পাদক সেলিম উদ্দিন খান, বিধায়ক, সিইও, ডিসি, পূর্ত বিভাগের কর্মকর্তা সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই সড়কটির অবস্থা ফেরানোর জন্য। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন খান আমাদের এই ডেঙ্গারবন্দ হইতে ন্যাশনাল 6 নং রাস্তার যে বেহাল অবস্থা, সেই অবস্থার কারণে আমাদের এই হাতিখিরাতে একটা দূরপাল্লার সিমেন্ট বুঝাই লরি এসে ক্যাপসাইট হয়েছে। রাত জুড়ে বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে এবং এর বড় বড় গর্তের কারণে আমাদের ছোটো গাড়িগুলা চলাচল করতে পারছে না, সেই জন্য কোন সময় হঠাৎ বিপদে পড়ে যাবে। সেই জন্য আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং পিডব্লিউডি মিনিস্টার এবং আমাদের পাতারকান্দির বিধায়ক মাননীয় কৃষ্ণ গোপাল মহাশয়ের কাছে যেন রাস্তাটি মেরামত করে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে বিষয়টাকে কেন্দ্র করে। তবে প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটার ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষও কিন্তু অনেকটাই সমস্যার শিকার হচ্ছেন। অনেক সময় দুর্ঘটনা পতিত বড় বড় গাড়িগুলো রাস্তাগুলো আটকে দেয়, যার ফলে যানবাহনও কিন্তু আটকে পড়ে এই রাস্তাতে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।